আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আপনাদের জানাই কোচবিহারে আক্রান্ত হয়েছিলেন এক তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ভোটের দিন বোমাবাজি হয়, আহত হন তৃণমূল কর্মী, গুরুতর জখম হন তিনি। কোচবিহারে আক্রান্ত সেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। কোচবিহারে শীতলকুচিতে ভোটের দিন ব্যাপক বোমাবাজি হয়, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। অর্থাৎ লাগাতার ভোট ঘোষণার পর থেকে একের পর এক মৃত্যুর খবর আমাদের সামনে এসছে। আরো একজন তৃণমূল কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। কোচবিহারে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী, ভোটের দিন বোমাবাজি হয়েছিল, সেই বোমাবাজিতে গুরুতর জখম হয়েছিলেন এই তৃণমূল কর্মী। কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন এই বোমাবাজিতে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। অর্থাৎ আরও একটা মৃত্যুর খবর। লাগাতার অশান্তি, সংঘর্ষ, রক্তপাত, মৃত্যু, এই ভোট পর্বে যেন একেবারে সাধারণ ছবি হয়ে গিয়েছিল। ভোটের দিন ঘোষণার পর থেকে যে ছবি আপনাদের আমরা লাগাতার দেখিয়েছি, ভোটের দিনে অশান্তি হয়েছে, ভোট পরবর্তী ক্ষেত্রেও এখনও লাগাতার অশান্তি হয়ে চলেছে, সংঘর্ষ হয়েছে এবং মৃত্যুও হয়ে চলেছে। এমনকি তিনজনের মৃত্যু হয়েছিল, আপনারা দেখেছেন মাত্র মঙ্গলবার দিন ভোটের দিন ঘোষণার পরই ভাঙড়ে লাগাতার অশান্তি হয়েছিল। ভাঙড়ে ভোট গণনার রাতের দিনেই সেই ব্যাপক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তার 48 ঘন্টার মধ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। আমাদের সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু, কি খবর পাচ্ছ তুমি? দেখো, যেটা জানা যাচ্ছে যে নির্বাচনের দিন শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস কর্মী লতিক মিয়া, তিনি বোমার আঘাতে গুরুতর জখম হন। তারপর তাকে চিকিৎসার জন্য কোচবিহারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তার চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হয় এবং তারপরেই সেখানে তার মৃত্যু হয়েছে, সেই খবর পাওয়া যাচ্ছে। এবং তৃণমূলের যেটা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনের দিন পোলিং বুথের সামনে জড়ো হয়ে তার উপর বোমাবাজি করে এবং তার ফলেই সে আহত হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, বিজেপির দাবি তৃণমূলের যে লতিক মিয়ার কথা বলা হচ্ছে সে নিজেই বোমাবাজি করতে গিয়ে আহত হয়ে তার মৃত্যু হয়েছে। এটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনায় একটা পুলিশের তরফ থেকে সতর্কহিত মামলা দায়ের করা হয়েছে এবং এই সেদিন এই ঘটনা ঘটেছিল, সেদিন লতিক মিয়ার পাশাপাশি আরেকটি বাচ্চা মেয়েও সেদিন আহত হয়েছিল, তারও অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। ধন্যবাদ শুভেন্দু। আপনাদের আরো একবার জানাই যে কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু, ভোটের দিন বোমাবাজি, পরের দিন আহত তৃণমূল কর্মীর মৃত্যু। ভাঙড়ে ভোট গণনার দিন অর্থাৎ 11 তারিখ মঙ্গলবার রাতে ব্যাপক সংঘর্ষ হয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে, মুহুর্মুহু বোমাবাজি হয়, কিন্তু সেই দিন ভোট গণনার রাত থেকেই নিখোঁজ হয়ে যান ভাঙড়ের আইএসএফ প্রার্থী। আইএসএফ প্রার্থীর সঙ্গে স্বামীও নিখোঁজ, তার পরিবারের তরফে এমন অভিযোগ করা হয়েছে। দুদিন আগে আপনাদের ছবি দেখিয়েছিলাম, ভাঙড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভোট গণনার রাত থেকে, আইএসএফ প্রার্থীর সঙ্গে তার স্বামীও নিখোঁজ। ভাঙড়ে 3টি জেলা পরিষদের মধ্যে 83 নম্বর আসনকে কেন্দ্র করে গণনার দিন রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাতে যে গণ্ডগোল হয়, সেই গণ্ডগোলের জেরে তিনজনের মৃত্যু হয়। যিনি আইএসএফ এর প্রার্থী ছিলেন অর্থাৎ জাহানারা খাতুন, ঘটনার পর থেকে তিনি কিন্তু নিখোঁজ। আমরা এই মুহূর্তে তার বাড়িতে এসেছি, দেখা যাচ্ছে বাড়িতে রয়েছেন তার অসুস্থ শাশুড়ি। কবে আপনার বৌমা বাড়ি থেকে গিয়েছিল, এখনো কোনো খবর পেয়েছেন? না, মঙ্গলবার সকালে গিয়েছে, সেই পর্যন্ত এখনো কোনো খবর পাইনি। কি আশঙ্কা করবো, বলছে সেই রাত্রি এত মানুষ মেরেছে, আরাবুল কিংবা সগতমুল্লার গুন্ডা বাহিনী, মানে রাত 12টার সময় এত মানুষ মেরেছে, সব গাড়ি গাড়ি করে জাল গাড়িতে করে চালান দিয়েছে। আমার ছেলে এখনো পর্যন্ত খোঁজ নেই, আরও কত মানুষ খোঁজ নেই, এখন আমার তো বলছে বেঁচে আছে কি আমরা এখনো বলতে পারিনি। আপনার ছেলের নাম? কারিমুল মোল্লা। থানাতে অভিযোগ জানি? থানা যখন যে কী হয়, ওরা তোদের বিক্রি হয়ে গেছে, ওরা এসে উল্টে আমাদের চাপ দিচ্ছে, ধাক্কা ধাক্কা ওরা 18 গাড়ি এসে থানা এখনো আসতে আছে। থানা এসেছিল পুলিশ কবে? কালকের বুধবারের দিন এসেছিল। বুধবার কখন এসে? বেলা 8টার সময়। জাহানারা বিবির খোঁজ এসেছিল। কোথায় জাহানারা বিবি, বার করো, কোথায় জাহানারা বিবি? সেই পর্যন্ত এখনো কোনো পাত্তা নেই। আমার শাশুড়ির ধাক্কা ধক্কি এসে জুতো পায় কাদা অবস্থায় সারা ঘর বাড়ি, সারা রান্না সমস্ত জায়গা সব, 18 গাড়ি পুলিশ এসে আরও ধমকানি দিচ্ছে আমাদের। পুলিশ থানায় গিয়ে কী হবে, আমাদের কোনো আস্থা আছে পুলিশের? কাশপুর থানা পুলিশ। আমরা এই মুহূর্তে 83 নম্বর আসনের যিনি আইএসএফ এর কর্মী ছিলেন, প্রার্থী ছিলেন, তার বাড়িতে আমরা রয়েছি এবং তার যেটা বক্তব্য, মঙ্গলবার দিন সকালবেলা তার বেরিয়ে যান জাহানারা খাতুন এবং তার স্বামী, কিন্তু তারপর থেকে তারা এখনও নিখোঁজ। পরবর্তীকালে পুলিশ এখানে আসে, পুরো বাড়ি কার্যত ভাঙচুর করেছে এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন। যথেষ্ট দুশ্চিন্তা এই মুহূর্তে কিন্তু তার পরিবার।